চলো তোমাদের সাথে আজকের প্রথম শুরুটা গল্প করতে করতেই হোক, আর সেটা করতে করতে আমি পাপার টিফিনটাও বুঝিয়ে নিই। এটা হচ্ছে পাপার টিফিন, এটাতে রয়েছে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ওই বটি মতো যেটা হয় সেটা দিয়েছি আজকে পাপাকে। আর তো রুটি জানোই তোমরা, প্রত্যেক দিনই রুটিটাই দেওয়া হয় পাপাকে। তো এই হলো রুটি, আজকে এরকম হয়ে যাচ্ছে কেন। আর ডিম সেদ্ধ, পাপাটা মোটামুটি হয়ে গেছে। তো চলো এবার আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে রান্না হয়েছে বলতে লাল শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, ডাল হয়েছে, আর এখানে হয়েছে ভাত। ব্যাস এখনকার মতো এইটুকুই, সকালের টিফিন রান্না করব, মানে করতে হবে একটু দেখি ও উঠুক কি বলে। এখন কটা বাজে জানো তো, 9:30 বাজে। আর রান্না টান্না হয়ে গেছে, দেখি ও উঠুক কি বলে, তারপর দেখি কি করতে হয় না হয় তারপর করব। আর এগুলো আমি একটা কিছুরও আজকে নুন দেখতে পারিনি, কেন পারিনি সেটা আমি পরে বলবো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদেরকে বললাম এখন বাজে সকাল 9:30 বাজেনি, 9:25 বাজে। মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে গেছে, ঘর চাটানো হয়ে গেছে, পাপা ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছে। তো পুজো তো পরে, কারণ ওই দেখো ঘরে বলতা তুলে গেছে, দেখো কি যাবে যাচ্ছে না, এই মাসটাতেই ছিল। তো তারপরে হ্যাঁ যেটা বলছিলাম, পাপা এখন গেছে ফুল ফুল আনতে, এসে পাপা স্নান করবে তারপরে খেয়ে বেরোবে। এখন সবটাই হয়ে গেছে, পাপা শুধু টক দই দিয়ে শসাটাকে গ্রেট করে ওটাই রেডি করাটা বাকি রয়েছে, তো ওটা করে ফেলবো তাহলেই হয়ে যায়। তারপর পাপাকে খেতে খেতে দিয়ে আমি ঘর মুছবো, ঘরটা মুছে টুছে তারপর আমার সব কাজ হয়ে যাবে, তারপর আমি স্নানে যাবো, তারপর আমি আমারটা বসাবো রান্না। কি হয়েছে বলো তো, আজকে মামনি গেছে বললাম না, তো আমাদের দেশের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো আছে, তো ওই জন্যে লক্ষ্মী পুজো বলে নিরামিষ খেতে বলেছে। এবার ও কিছুতেই নিরামিষ খেতে রাজি নয়, আর পাপাও নিরামিষ খাবে না, ডিম সেদ্ধ হয়তো নেবে আর কি টিফিনে। তো ওই জন্যে পাপার আর ওটা করলাম, আমারটা আমি পরে ওই ভাত আর মুগ ডাল সেদ্ধ, কাঁচা কুমড়ো সেদ্ধ এসব করে নেবো, আর আলু একটু ভেজে নেবো, তাহলে হয়ে যায়। বাইরে এতটাই রোদ থাকে না যে বাইরে তাকাতেও মানে তারপর স্নানটা করে আসবো, সব কাজই হয়ে গেছে। তো চলো আগে আমি জলটা নিয়ে আসি, বাইরের কল থেকে নিয়ে আসবো, আর লাঠিটা ওখানেই রয়েছে, লাঠিটা দিয়ে হাত দিয়ে মুছলেই ভালো হতো, কিন্তু লাঠি দিয়ে মুছে। ঘরদোয়ার মোছা হয়ে গেছে, আর দেখো এখানে পাপা সব ঠাকুর বাসন ধুয়ে এখানে উল্টে দিয়ে গেছে, তো আমি স্নানটা করার পর ও স্নানটা করবে, আর ও আগে করে নিলে অসুবিধা নেই। আমার তো ঘরদোয়ার মোছা হয়েই গেছে, শুকিয়েও গেছে, ফ্যানটা চালিয়ে দিয়ে তারপর মুছলে তাড়াতাড়ি শুকিয়েও যায়, হয়েও গেল। এখন বাইরে না প্রচণ্ড রোদ, এবার কদিন ধরে মামনি রান্না করে সকালে, আমি গাছগুলোতে জল দিয়ে দিতে পারি, এবার গাছগুলোতে সকালবেলা জল দেওয়া হয়নি, কালকে না সারা দিনে একবারও জল দেওয়া হয়নি, স্টুডেন্টগুলো পড়তে আসছে না, টুলগুলো ওখানেই রয়ে গেছে। তো
জল দেওয়া হয়নি, পাপা আজকে বিকেলে জল দিতে বলেছে, কিন্তু বিকেলে তো আমি একটু ছাদে যাই, সেরকম করতে গেলে না আজকেও জল দেওয়া হবে না। আর তো ভাবছি এখনই একটু বালতি দিয়ে দিয়ে জল দিয়ে দেবো, বাইরের কলে জল অলরেডি ভরাই রয়েছে, অসুবিধে কিছু হবে না। ভাবছি ওখান থেকে ছোট বালতিটা বাথরুম থেকে এনে ওটা দিয়ে জলটা দিয়ে দেবো। তো চল আগে জলটা দিয়ে নিই, একটু গরম লাগবে ঠিক কথাই, রোদ লাগবে তো অসুবিধা হবে না, তাড়াতাড়ি করে জল দিয়ে চলে আসবো। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wish that we never met, but you act like we never got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride, and we said things that were cheesy, but we meant them. They were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in, 'cause my reality is your reality, no. এই দেখো আমার খাবার, একসাথে আমি কাঁচা লঙ্কা, কাঁচা কুমড়ো, কাঁচা মুগ ডাল আর চাল একসাথে সিটি মারতে বসিয়ে দিয়েছিলাম। তারপর হওয়ার পরে এখন আমি নুন আর ঘি নিয়ে নিয়েছি, আর আমি বেশ ছড়িয়ে দিয়েছি। আমার এরকম মার মার খেতে বেশ ভাল লাগে, অনেক দিন বাদে, প্রায় বছর বাদেই খাচ্ছি এই খাবারটা। ঘি নুন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু ভাজা। তো চলো আমি খেয়ে নিই, তারপর ওকে খাইয়ে দেবো। তো আমার তো খাওয়া হয়ে গেছে, এবার ওরটা রেডি করেছি, ভাত, লাল শাক ভাজা, আলু ভাজা আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, যেটা বলছিলাম, আর ডাল। তো চলো ওকে আগে খাইয়ে দিয়ে নিই, তারপর যাবো আবার ওই টম্পিকে খেতে দিতে, মানে কলকাতার টম্পিকে খেতে দিতে। এটা যদিও বলেছে অঙ্কিতা যে ওর নাম আমি কি দেবো করছিলাম, তো আইডিয়াটা অঙ্কিতাই দিল, কলকাতার টম্পি, তো ওকেও খেতে দিতে যেতে হবে। তো চলো আগে ওকে খাইয়ে দিয়ে নিই। আজও বিকেলবেলা ছাদে গিয়েছিলাম, 5:10 নাগাদ গিয়েছিলাম, আর এখন বাজে 6:35 নাগাদ। তো আমি ভাবলাম যে আজকে ব্লগটা শেষ করে দেওয়া উচিত এইবারই, কারণ সেরকম কিছু দেখানো নেই, রাতে কিছু একটা তরকারি আর রুটি বানাবো তাহলেই হয়ে যায়। আর রাতে কালকের জন্য খুব একটা তাড়াহুড়োও নেই, কারণ বোধহয় কালকে থেকে পাপার ছুটি সানডে অবধি, তো ওই জন্য কোনো তাড়াহুড়ো বোধ হয় নেই। যাই হোক, পাপা আসলেই জিজ্ঞেস করে তারপর দেখা যাবে যে কালকে কী রান্নাবান্না হবে, ওই সব ভাবা যাবে ক্ষণে। তো আজকে আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো ছিল, বলতে পারো 2 বছর হলো আমি লক্ষ্মী পুজোটা, মানে বিয়ের পর দুবার আমি দেখলাম, এক তো বিয়ের পরপরই হয়েছিল আর এই হলো দুবারই। মামুনি আমাকে প্রথম, আগের বার যখন লক্ষ্মী পুজো হয়েছিল দেশের বাড়িতে, তখন মামুনি আমাকে ফার্স্ট টাইম পুরো মানে সংসারের দায়িত্ব দিয়ে আর কি গিয়েছিল কাঁঠালগড়। তো মামুনি খুব ওইবার টেনশন করেছিল যে আমি সবটা পারবো কিনা, পাপাকে গুছিয়ে দিতে পারবো কিনা, তো ওইবারও পেরেছিলাম। তারপরে মামুনি বুঝেছিল যে, তারপর মামুনি এসে বলেছিল না তোকে রেখে যাওয়া যাবে, তো এই আর কি। আর এই বছরও পুজো দুজন না একসাথে যেতে পারি না, প্রথমত আমি এই পুজোর এখনো নিয়ম কানুন কিছু জানি না, তাই আমি গিয়ে কি মানে সবাই বলে বলে দেবে তারপর হয়তো করতে পারবে, এবার আমারও বয়স হয়েছে আর মামুনি যতটা গুছিয়ে করতে পারবে আমি অতটা পারবো না। তো আর হচ্ছে মামুনি গেলে আমাকে, আমি গেলে গিয়ে দুজনের খাওয়া দাওয়ার খুবই প্রবলেম হবে, বুঝতেই পারছো। তো ও যখন আগে চাকরি করতো না, তখন ও করতো সবটা, মানে রান্না, পাপাকে দেওয়া, এইসব ও করতো। তো ও চাকরি পাওয়ার পর তারপরে পাপা মোটামুটি কিছুটা করতো, আর ও তো অফিস চলে যেত, তো অফিসেই খেয়ে নিত পাপাও, তাই আর এখন তো আমি এসে গেছি, তাই আমি করে দিচ্ছি এই আর কি, তাই জন্য দুজনে যাওয়া হচ্ছে না। তো এই হিসেবে বলতে পারো আমি খুবই আনলাকি যে 2 বছরই আমি যেতে পারলাম না, আমি দেখতেও পারলাম না পুজোটা কেমন কি হয় না হয়। তবে হ্যাঁ, মামুনিকে বলেছিলাম যে আমি ওখানে হয়তো প্রেজেন্ট থাকতে পারিনি, কিন্তু মিসও করিনি কিছু, আমি সবটাই দেখেছি। মামুনি কিছু ফটো আর ভিডিওস পাঠিয়েছে, তো আমি বলেছিলাম, ফটোগুলো পাঠিয়েছিল, তো আমি ফোন করে বলেছিলাম মামুনি কিছু ভিডিও তুলে রেখো, তো মামুনি তুলে রেখেছে। মামুনি তো জানে না ইউটিউবে দেওয়ার জন্য কিভাবে ভিডিওটা তুলতে হয়, মামুনি ফোনটাকে সোজা করে ভিডিওটা তুলেছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, তো আমি অ্যাড করে দেবো আমাদের বাড়ির পুজো, সেখানে তোমরা দেখতেই পাবে কিভাবে কিভাবে হয় না হয়। আর নিয়মকানুনগুলো প্লিজ আমাকে কেউ জিজ্ঞেস করো না, কারণ আমি নিজেও জানি না সবটা। তো চলো আজকের মতো আমি এখানেই টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। আর
যারা ভ্লগটা শেষ অবধি দেখবে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ, যদি নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার মানে কি বলবো, কি রিকোয়েস্ট হতে পারে আমার জানা নেই, তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা টাচই পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। কি হারে ঘামছি দেখতে পাচ্ছ তো, মানে ফ্যান অফ করে না এখন আর ভ্লগ করা যাবে না, যদি ফ্যান অফই করতে হয় তাহলে মাইক মানে ফ্যান চালু রাখতে লাগে তাহলে মাইক ইউজ করতে হবে, আর নয় তো এসি, কিন্তু আর কোনোটাই মানে এছাড়া এর বাইরে ফ্যান অফ করে ভ্লগ করা আমার পক্ষে আর বোধহয় সম্ভব হবে না। দেখো হাতটা দেখো, মানে মনে হচ্ছে আমি জল দিয়ে ধুয়ে এলাম হাতটাকে, ফোনটাকে ধরে রাখতে রাখতে এরকম হয়ে গেল হাতটা। এই হাতটা কিন্তু অতটা হয়নি, তবে এই হাতটা দেখো, যদিও আমার হাত ঘামানোর রোগ আছে, আমার কোনো খাতা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমাকে স্যার বা ম্যাডাম যিনি আমার খাতা দেখেছেন, আমি তো জানি না কে দেখেছে, তো তারা আমাকে নাম্বার দিয়েছে দয়া করে, এটুকু আমার জন্য অনেক, কারণ আমার প্রত্যেকটা খাতা না ফুটো। তো এই আর কি, তো চলো আজকের মতো এখানেই, টাটা গুড নাইট, কালকে আসছি আর পার একটা নতুন ব্লগের সাথে, তবে ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, দেখতে থাকো আমার দেশের বাড়ির পুজো।